আসসালামু আলাইকুম আশাগুলি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কি গুগলের রিসেন্ট কোর আপডেট রিসেন্ট বলতে একদম রিসেন্ট না মোটামুটি দুই সপ্তাহ হয়ে গেছে সো একটা কোর আপডেটের পর মূলত একটু কিছুদিন দিন ওয়েট করা লাগে বোঝার জন্য যে কোর আপডেটটা কীভাবে কী কাজ করতেছে বা কি কি চেঞ্জ করতেছে তো মোটামুটি আমি একটু রিসার্চার্চ করে যা বুঝলাম যে এই কোর আপডেটটা মূলত প্রোডাক্ট রিভিউ এই জিনিসগুলোকে মূলত এফেক্ট করতেছে তো এই ভিডিওতে আমি যেটা করবো সেটা হলো যে এই গুগল কোর আপডেটের এখন বর্তমানে কোর আপডেটের পর আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না সেটা নিয়েই কথা বলবো এবং মূলত কথাবার্তাগুলো প্রোডাক্ট রিভিউকে কেন্দ্র করেই হবে কারণ মূলত দেখা দিক মানে দেখা গেছে যে এই প্রোডাক্ট রিভিউ রিলেটেড সাইটগুলোতে এই কোর আপডেটটা বেশি অ্যাফেক্ট করছে আর কি তো আমরা একটু শুরু করি তা ফার্স্ট সমস্যাটা কী আমাদের এই গুগল কোর আপডেটে দেখা গেছে যে যেসব ওয়েবসাইট খালি রিভিউ লিখে একটার পর একটা রিভিউই দিয়ে যায় লাইক বেস্ট এটা তারপর বেস্ট ওইটা যেমন ধরেন আপনার বেস্ট ট্রেডমিল ফর সিনিয়রস বেস্ট ট্রেডমিল ফর জুনিয়রস বেস্ট ট্রেডমিল ফর অফিস ওয়ার্কার্স বেস্ট ট্রেডমিল ফর মার্মস এরকম করে জাস্ট রিভিউর পর রিভিউ এটা রিভিউ এটা রিভিউ জাস্ট যার যারা এরকম অনলি প্রোডাক্ট রিভিউ ফোকাস করে ওয়েবসাইটে কোনো ইনফরমেশনাল কন্টেন্ট অ্যাড করে না ওই ওয়েবসাইট গুগল পছন্দ করেন না এটা জাস্ট এই কোর আপডেটের পরে গুগল বলছে ব্যাপারটা এরকম না অনেক আগে থেকে গুগল এটা বলে আসতেছে যে ওয়েবসাইট ইনফরমেশন হেভি হইতে হবে ওয়েবসাইটে জাস্ট আপনি টাকা কামানোর জন্য প্রোডাক্ট রিভিউ লিখে গেলেন কোনো ইনফরমেশন দিলে না সো ওইসব ওয়েবসাইট আসলে গুগলের নজরে এখন ভালো কোনো জায়গা পায় না সো আমাদের এটা করা যাবে না আমাদের যেটা এটা করতে হবে যদি আপনি প্রোডাক্ট রিভিউ করতেই চান তাহলে একটা ইনডাইরেক্ট অ্যাপ্রোচ নাও লাগবে ডাইরেক্ট অ্যাপ্রোচ না ডাইরেক্ট অ্যাপ্রোচ আপনি নিতে পারেন ধরেন আপনি দশটা আর্টিকেল লিখলেন এর মধ্যে দুইটার প্রোডাক্ট রিভিউ থাকতেই পারে সমস্যা নাই বা যদি দশটার মধ্যে আটটায় প্রোডাক্ট রিভিউ থাকে দেন ইট ক্যান বিকাম এ প্রবলেম সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব আমরা ইনডাইরেক্ট অ্যাপ্রোচ নিব যেটা আরও খুব ভালো কাজ করে আমার মতে ইনডাইরেক্ট অ্যাপ্রোচটা হবে এরকম লাইক ধরেন যে আপনার একটা ফিটনেস নিয়ে ওয়েবসাইট আছে তো এখন আপনি বেস্ট ট্রেডমিল ফর সিনিয়র এরকম কিছু না লিখে আপনি একটা আর্টিকেল লিখলেন লাইক যে হাউ টু লুজ ওয়েট বাই ডুইং কার্ডিও ইন থ্রি মান্থস এরকম একটা টপিক ধরেন তো ওইখানে আপনি আপনি আপনার আর্টিকেলের একটা জায়গায় বলবেন যে এই তিন মাসে প্রত্যেক দিন তোমাকে ট্রেডমিলে তিরিশ মিনিট দৌড়াতে হবে এবং তোমার লক্ষ্য রাখতে হবে তিরিশ মিনিটে যাতে তুমি অন্তত একশো ক্যালোরি তুমি লুজ করো সো তুমি যদি এর মনে এমন একটা ট্রেডমিল চাও যেটা তোমাকে সব ধরনের ইনফরমেশন দিবে তুমি কতক্ষণ দৌড়াইছো কত ক্যালোরি লুজ করছো তাহলে তুমি এই ট্রেডমিলটা নিতে পারো এটা খুবই ভালো এটা আমি ইউজ করি এটা আমি ইউজ করি খুব ভালো রেজাল্ট পাইছি তো এরকম যখন আপনি একটা রেকমেন্ডেশন দিবেন আমার আর্টিকেল কিন্তু কোনো ট্রেডমিলের রিভিউ না আমার আর্টিকেল হলো একটা ইনফরমেটিভ জিনিস নিয়ে যে আমি কীভাবে ট্রেডমিলে আমি যেভাবে মানে কীভাবে আমি কার্ডিও করে তিন মাস ওজন কমাবো ওইটার মধ্যে আমি এক জায়গায় একটা প্রোডাক্টকে রেকমেন্ড করছি ইনডাইরেক্টলি ডাইরেক্টলি প্রোডাক্টটা নিয়ে আমার ফুল আর্টিকেল না জাস্ট এক জায়গায় একটা ছোটো রেকমেন্ড আমি করছি এই ধরনের ইনডাইরেক্ট অ্যাপ্রোচ এখন খুব ভালো কাজ করে এতে যে ভালো জিনিসটা হয় সেটা হলো গিয়ে আপনার মানে আপনার আর্টিকেলটা জাস্ট রিভিউ রিলেটেড হইলো না সো আপনি কোনো জাস্ট একটা রিভিউ কিউওয়ার্ডকে টার্গেট করে আপনার র্যাঙ্ক করা লাগতেছে না যেটা অনেক টাফ আপনাকে ইনফরমেটিভ কিউকে টার্গেট করে র্যাঙ্ক করতে পারবেন উইচ ইজ কম্পারেটলি কম্পারেটলি ভেরি ইজিয়ার আর এরকম ইনডাইরেক্ট অ্যাপ্রোচ করলে এগুলো আর একটু আপনার অনেস্ট অ্যাপ্রোচ মনে হয় মানে খুব কি বলবো লুথা লাগে না আর কি একটু অনেস্ট মনে হয় যে এই অ্যাপ্রোচটা আসলে মানে সে ভেবে চিন্তা আমাকে দিছে এই হলো গিয়ে ফার্স্ট ইস্যু এবং ফার্স্ট ইস্যুটার সলিউশন আচ্ছা এরপরের যে প্রবলেমটা সেটা গুগল মূলত এই কোর আপডেটের পরেই বলতেছে সেটা হল গিয়ে প্রোডাক্ট রিভিউ যে মানুষজন করে নর্মালি দেখা যায় যে প্রোডাক্ট জীবনে সে হাতে ধৈরাও দেখে নাই জাস্ট অ্যামাজনে যা আছে সেটারই একটা সামারাইজ ভার্সন করে দেয় সো প্রোডাক্টের সাথে কোনো ফিজিক্যাল এক্সপেরিয়েন্স থাকে না যে রিভিউ করতেছে সেই প্রোডাক্টটা কখনো ধৈরাও দেখে না সো এই ধরনের রিভিউ যদি আপনি করেন তাহলে গুগল আপনার আর্টিকেলটাকে র্যাঙ্ক করাবে না বাট আপনার সাইট থেকে ওভারঅল আপনার মানে ভালো চোখে দেখবেন আর কি সোজা কথায় বলতে গেলে সো সবচেয়ে ভালো হলো গিয়ে প্রোডাক্ট রিভিউ যদি আপনি করতে যান ওই প্রোডাক্টটা একদম কিনে ইউজ করে একটা ইউজারের পার্সপেকটিভ থেকে রিভিউটা লিখা আপনি ইউজ করার সময় বিভিন্ন ধরনের ছবি তোলার প্রোডাক্টটা বা পারলে ভিডিও করা ইউজ করার টাইমে মানে এরকম যতভাবে ওয়ে আছে করা করে এমনভাবে রিভিউটা লিখা যাতে মানে অ্যাকচুয়ালি মনে হয় একজন ইউজার ওইটা ইউজ করে তারপর লিখতেছে সো এটার সমাধান তো নাই অ্যাকচুয়ালি আমাদের জন্য কারণ আমরা অ্যামাজন ডট কমের প্রোডাক্ট কিনে ইউজ করতে পারি না আমরা বাংলাদেশে থাকি ইউএসএতে থাকি না সো আমাদের জন্য একটা ওয়ে হলো গিয়ে এমনভাবে লিখা জিনিসটা যাতে মনে হয় আমি ইউজ করছি মানে কাইন্ড অফ ব্যাপারটা একটু মিথ্যা কথা বলাই হয়ে যায় বাট অ্যাজ উই হ্যাভ নাথিং মানে আমাদের তো কিছু করার নাই সো আসলে আর কি বলার সো এরকম কেউ পেটেন্ট করা লাগবে যে আমরা ইউজ করছি প্রোডাক্টটা ওই সেন্সে ওই টোনে লিখা লাগবে আর যদি সম্ভব হয় ওই প্রোডাক্টটার জাস্ট মানে প্রোডাক্ট ইমেজ না নিয়ে প্রোডাক্ট ইমেজ কি তা তো বুঝছে নি লাইক সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রোডাক্টের ইমেজ ওইরকম কিছু না নিয়ে একদম রিয়েল লাইফ ইমেজ যদি না যায় কেউ ইউজ করতেছে ওই সময়ের ইমেজ তাইলে ওই ইমেজগুলো যদি ইনকর্পোরেট করা যায় আর্টিকেলে তাহলে খুব ভালো হয় তাইলে গুগল বুঝবে যে একটা রিয়েল ইউজারের ছবি এটা জাস্ট র্যান্ডম কোনো প্রোডাক্টের ছবি না বা প্রোডাক্ট মানে ম্যানুফ্যাকচারার যে ছবি বানাইছে ওই ছবিটা না তো এমন ছবি কেমনে পাবেন আপনি এমন ছবি আপনি চাইলে এই প্রোডাক্টটা যারা ইউজ করতেছে এরকম কোনো গ্রুপে গিয়ে ওই ইউজারদের আপনি মানে চাইলে ফেসবুকে নক করে বলতে পারেন যে আমার ছবি দরকার বা ইমেল করে বলতে পারেন যে তোমার যদি সম্ভব হয় তোমার কিছু ছবি কি তুমি দিতে পারো কিনা এই প্রোডাক্টটা তাইলে আমি এটা আমার ব্লগে ইউজ করব এরকম মানে চাইলে মানুষজন দিয়ে দেয় আমি এরকম অনেকবার চাইছি অনেক কিছু নিয়ে সো মানুষজন মানে পিপুল আর ভেরি হ্যাপি টু শেয়ার সো এটা কোনো সমস্যা নাই আর এছাড়াও আমি প্রোডাক্ট রিভিউ নিয়ে আমার পরবর্তী ভিডিওতে ডিটেলস কথা বলবো যে আপডেটেড প্রোডাক্ট রিভিউটা কেমন হওয়া উচিত কী কী করা উচিত ওইসব নিয়ে সো ওই ভিডিওতে আমি আরও ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে পরের যে সমস্যাটা সেটা হলো গিয়ে অনেকে সেকেন্ড সমস্যার মতোই যা হলো গিয়া জাস্ট সামারাইজিং হোয়াট ইজ অন অ্যামাজন মানে অ্যামাজনে যেটা আছে ঘুরে ফেরা পেঁচাইতে চায় ওই জিনিসটাই আপনি খালি লিখে দিলেন আপনার আর্টিকেলে আপনার আর্টিকেল নতুন কোনো কিছু অ্যাড করতেছে না নতুন কোনো ইনফরমেশন অ্যাড করতেছে না এরকম যদি হয় তাহলে সেটা গুগল পছন্দ করবে না এবং সেটা ইউজারের জন্য ভালো না ওভারঅল আপনার সাইটের ইউজার এক্সপিরিয়েন্সে তত ভালো হবে না সো এইটার যে সমাধানটা সেটা হলো গিয়ে আমি আবারও বলতেছি এটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানাবো পরের ভিডিওতে আপাতত বলে রাখি এটার যে সমস্যাটা মানে সমাধানটা সেটা হলো গিয়ে ওই প্রোডাক্টটা রিলেটেড কি কি কোশ্চেন মানুষজন করতেছে যেগুলার ভালো আনসার নাই ওইসব কোশ্চেন বাইর করে ওইগুলার সুন্দর আনসার আপনার আর্টিকেলে অ্যাড করা ঠিক আছে যেমন ওই ধরনের কোশ্চেন পাওয়ার একটা উপায় হলো গিয়ে অ্যামাজনের প্রোডাক্ট ইউরালেই বা প্রোডাক্টের পেজে একটু নিচের দিকে স্ক্রোল করলে আপনি দেখতে পারবেন যে মানুষজনের প্রোডাক্টটা নিয়ে কী কী কোশ্চেন আস করতেছে দিনের কোশ্চেনগুলো আপনি আপনার আর্টিকেলে কিন্তু ইনকর্পোরেট করতে পারেন সুন্দর সুন্দর করে আনসার দিয়ে তারপরে আপনি বিভিন্ন ফোরামে দেখতে পারেন মানুষজন কী কী কোশ্চেন জিজ্ঞাসা করতেছে ওইগুলো আপনি ইনকর্পোরেট করতে পারেন সো ওইগুলো কেমন করবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ডিটেলস দেখাবো সো আপনি যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে ফেলেন যাতে পরের ভিডিওটা মিস না করেন কারণ ওই ভিডিওটা পরের ভিডিওটা না দেখলে আসলে আপনার ভালো একটা আইডিয়া হবে না মানে বর্তমান সময়ে প্রোডাক্ট রিভিউগুলা কীরকম রকম হওয়া উচিত আর আরও কিছু ব্যাপার মাথায় রাখবেন লাইক যদি আপনার সাইট জাস্ট প্রোডাক্ট রিভিউ বেসিস করে হয় বা আপনার সাইটের বেশিরভাগ আর্টিকেলের জাস্ট যদি প্রোডাক্ট রিভিউ হয় তাইলে যে জিনিসটা করা যেতে পারে এখন সেটা হলে কি আপনি প্রোডাক্ট রিভিউর মধ্যেই ইনফরমেটিভ জিনিস যোগ করতে পারেন জাস্ট বেসিক ফিচার্স কোস কনস এসব না রেখে এইসবের সাথে সাথে ওই প্রোডাক্টের কি কি মানে কোশ্চেন আছে প্রোডাক্টটা ইউজ করার সময় মানুষের মধ্যে ওই কোয়েশ্চিনগুলা বের করে ফোরাম থেকে হইতে পারে বা অ্যামাজন থেকে হইতে পারে বা যে কোনো জায়গা থেকে হইতে পারে কোরা থেকে হইতে পারে ওইসব জায়গা থেকে কোশ্চেনগুলো বের করে ওইগুলো কিন্তু আপনি ইনকরিট করতে পারেন যেমন ওই প্রোডাক্টটা কীভাবে মেনটেন করা লাগে ওই প্রোডাক্টটা ইউজ করার টাইমে কী কী মানে সতর্কতা অবলম্বন করা লাগে এরকম ব্যাপার স্যাপার যত ইনফরমেটিভ জিনিসপত্র অ্যাড করা যায় একটা রিভিউতে তত রিভিউটা ভালো হবে তো এই হলো গিয়ে গুগল কোর আপডেটের কয়েকটা ব্যাপার যে জিনিসগুলো না আমাদের একটু কনসার্ন হওয়া উচিত এবং এগুলার কিছু সলিউশন আমার যেটা মনে হয়েছে এগুলা ফলো করলে আপনি মোটামুটি সেফ থাকবেন ইনশাল্লাহ সো এই আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ